আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাকুমেদিল করিম বাদ। টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকল দর্শকের শ্রোতাকে অভিনন্দন জানাচ্ছি বিশেষভাবে ওই সমস্ত শিক্ষার্থীদেরকে যারা ক্লাস সেভেনে অধ্যয়নরত আর আমরা সচরাচর ইসলাম শিক্ষা তোমাদের যে বইটি রয়েছে সেটা নিয়ে আলোচনা শুরু করেছি নতুন বইকে কেন্দ্র করে ইতিমধ্যে আমাদের কিন্তু চারটি পর্ব তোমাদের আলোচনা হয়ে গিয়েছে আমরা দ্বিতীয় অধ্যায়ের শুরু করেছিলাম সালাদ সম্পর্কিত আলোচনা সেখানে কিন্তু আমাদের সালাদ সম্পর্কে আজকে আমাদের আলোচনা হবে কেন্দ্রিক বিভিন্ন প্রকার সালাদ কেন্দ্রিক আলোচনাগুলো হবে তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আলোচনা চলে যাব। তো আশা করি ইতিমধ্যেই যতগুলো পর্ব এসেছে বা আমাদের একটা বুক রিভিউ কেন্দ্রিক তথা সম্পূর্ণ বইয়ের একটা ধারণা কেন্দ্রিক যে ভিডিওটি আপলোড হয়েছে সেগুলো দেখে তোমরা উপকৃত হয়েছ সামনে উপকৃত হবা তো আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি দেখি কি লিখেছে এখানে দেখো শিরোনাম আকারে প্রথমেই দেওয়া হচ্ছে জামাতে সালাদ আদায় একটা জিনিস তোমাকে একটু ছোট্ট করে নোট করতে হবে জামাত কিন্তু ছেলেদের জন্যই হচ্ছে সন্ন্যত মেয়েদের জন্য জায়েজ পড়লে পড়তে পারলে ভালো অবশ্যই সেটা ছেলেদের ইমামতিতে পড়তে হবে মানে ছেলেদের একজন ছেলে ইমাম আছে তাদের সাথে পুরুষরাও আছে পর্দার আড়ালে বা ভিন্ন একটা আঙ্গিকে মাইক দিয়ে অন্য জায়গায় মেয়েরা দাঁড়িয়েছে সেভাবে হলে হবে কিন্তু শুধুমাত্র মেয়েদের ইমামতি করা অথবা মেয়েদের জামাত করা এটা কিন্তু জায়েজ নয় বুঝতে পারছেন এই জন্য জামাতের সালাদ আদায়টা আমরা বিশেষভাবে কাদের জন্য বলবো ছেলেদের জন্য মেয়েরা জানবে ঠিক আছে পালন করবে না ছেলেরা জানবে পালনও করবে জামাত শব্দটি আরবি জামাত শব্দটি আরবি শব্দ তাহলে জামাতের জামায়াতের অর্থ কি আসে এর শাব্দিক অর্থ হলো একত্রিত হওয়া জনসমাবেশ সমাবেত হওয়া ইত্যাদি তো এখানে তিন ধরনের কথা লিখেছে তিনটাই কিন্তু সমর্থবোধক শব্দ তাই না একত্রিত হওয়া সবাইকে একত্র করা হয় জনসমাবেশ যেখানে মানুষ একসাথে জমা হয় তাই না সমাবেত হওয়া মানে একসাথে হওয়া একই কথা কাকে বলে শরীয়তের দৃষ্টিতে নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে মুসলিম সম্প্রদায়ের ইমামের পিছনে সমাবেত হয়ে সালাদ আদায় করাকে জামায়াত এ সালাত বলা হয় বা জামায়াতের সালাত আদায় বলা হয় এই হচ্ছে আমাদের পরিভাষা বা পরিচয় নির্ধারিত স্থান নির্ধারিত সময় বলতে নামাজের যেমন নির্ধারিত সময় আছে সে নির্ধারিত সময়ের মধ্যেই আলাদা একটা জামায়াতের জন্য নির্ধারিত সময় থাকবে এটা হচ্ছে কথা আচ্ছা নির্ধারিত স্থান বলতে আসলে আল্লাহ আল্লাহতালা কিন্তু শেষ জামানার নবী মানে আমাদের নবী মোহাম্মদামের জন্য পৃথিবীর সমস্ত মাটিকেই কি বানিয়ে দিয়েছেন মসজিদ বানিয়ে দিয়েছেন তুমি যে জায়গায় আসো সেই জায়গায় তুমি চাইলে জামাতে নামাজ করতে পারো সেটা নির্দিষ্টভাবে মসজিদ হতে হবে বিষয়টা এমন নয় বুঝে গেছে শুধু জায়গাটা পবিত্র থাকলেই হলো এবার এই যে জামাহাতে সালাত তুমি যে পড়বা নামাজ তো কিও পড়া যায় কিন্তু নামাজ জামাহাতে পড়লে কি লাভ উপকারটা কি এই ফায়দা কেন্দ্রিক কিছু কথা তোমাকে এখানে বলা হবে জামাতে সালাদ আদায়ের মাহাত্ম ও গুরুত্ব মাহাত্ম বলতে বরত্ব সম্মান আর গুরুত্ব মানে কি মর্যাদা আচ্ছা এবার দেখো ইসলামের জামায়াত বা সমবেতভাবে সালাত আদায় করার গুরুত্ব অপরসীম এর কোনো কি নেই সীমা নেই পবিত্র কোরআনে ও হাদিসের বিভিন্ন স্থানে জামায়াতবদ্ধ হয়ে সালাদ আদায়ের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এরকমই একটা দলিল বা প্রমাণ এই যে জামাত যে একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা সম্পর্কে আমরা একটা আয়াত সামনে পাব যেমন মহান আল্লাহ তালা বলেন ওয়ার তথা অর্থ তোমরা রুকুকারীদের সাথে রুকু করো এখন রুকু কোনটা এই যে আমরা দাঁড়ানোর থেকে তারপরে যখন হাঁটুতে হাত দিয়ে মাথাটা নুয়ে দিই এটাকে তো রুকু বলা হয় তাই না এই যারা রুকু করতেছে তাদের একসাথে তুমি রুকু করো একসাথে রুকু করার উদ্দেশ্য কি পুরো নামাজটাই একসাথে পড়ো এরকম সুরা বাকারা আয়াত নম্বর তেতাল্লিশ তো এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ তালা আমাদেরকে কী করেছেন জামায়াতবদ্ধ হয়ে বা সমবেত হয়ে নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছেন যদি এই আদেশটা স্বরূপ নয় এ আদেশটা হচ্ছে সন্ন্যতে মোয়াক্কাদা স্বরূপ আচ্ছা এখানে আসেন এখানে মূলত জামায়ে সালাত আদায় করাকে নির্দেশ করা হয়েছে এই আয়াতে আর কি আমরা যদি অসুবি করিম সাল্লাহ আলী আসাল্লামের জীবনের দিকে তাকায় তাহলে দেখতে পাবো তিনি কখনোই জামাত সারেননি তো পারতপক্ষে তিনি কখনোই জামায়াত সারেননি দেখা গেছে সাহাবিদেরকে নিয়ে হয়তোবা তিনি এলাকায় নাই মসজিদ নবাবিতে নাই অন্য এলাকায় গিয়েছেন কিন্তু যেখানেই নামাজের সময় হয়েছে সেখানেই দেখা গেছে একজন বেলাল দিদানকে বলতেন এই বেলাল আজান দাও আমাদেরকে কল্যাণের দিকে ডাকো বিলাল দিদাদান আজান দিয়ে দিছে ব্যাস উনি দাঁড়িয়েই মামতি করে সাহাবাড়ার সোজা দাঁড়িয়ে মরুভূমির মধ্যে বা রাস্তার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে ফেলছেন তাই না এইভাবে কিন্তু কখনোই জামায়াত ছাড়েননি জামাতে সালাত আদায়ের ফজিলত মানে কি মর্যাদা বর্ণনা করতে গিয়ে মহানবী সাল্লাম বলেছেন এই দেখো কি জামাতে সালাত আদায়ের মাহাত্ম একাকী সালাত আদায় করার চেয়ে বা আদায়ের চেয়ে সাতাশ গুণ বেশি সোয়াব কত গুণ এখানে লেখা আছে সাতাশ গুণ অন্য একটা হাদিসে পাওয়া যায় পঁচিশ গুণ তার মানে পঁচিশ থেকে সাতাশ গুণ যেটাই তুমি ধরো হলো একাকী নামাজ পড়লে এক নামাজে এক নামাজেরই সাপ যখন তুমি জামায়াতের সাথে একসাথে পড়লা আল্লাহ তালা সেই নামাজে সাপটাকে সাতাইশ বার ওই নামাজটা পড়লে যে সব পাবা তোমাকে এক নামাজে সে সোয়াপ দিয়ে দিবেন হান আল্লাহ তো এই জন্য আমাদের জামায়াতের প্রতি গুরুত্ব বিশেষভাবে রাখা উচিত যেখানেই থাকে মসজিদে যেতে পারলে তো অবশ্যই ভালো আর যদি আমাদের কোনো প্রতিষ্ঠান থাকে যেমন আমরা প্রতিষ্ঠানের মধ্যে যখনই সুযোগ হয় নামাজের সময় হচ্ছে আমরা কয়েকজন শিক্ষার্থী মিলে এবং শিক্ষকরা মিলে নামাজে দাঁড়িয়ে যাই জামাতের সাথে এরকম সুযোগ বুঝে আমরা জামায়াতের কী করবো গুরুত্ব অবলম্বন করব। এই হচ্ছে কথা এই জামায়াতের গুরুত্বকে বুঝাতে গিয়েই আরেকটি সুন্দর হাদিস আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে দেখো বিশিষ্ট সাহাবি যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন নাম কি হজরত আবু হরাই রি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লা সাল্লাহ বলেছেন সাত ব্যক্তিকে আল্লাহ তালা সেদিন আরসের নিচে ছায়া প্রদান করবেন কেয়ামতের সেই ভয়াবহ অবস্থা মানে বিশেষ করে হাসর হাসরের ময়দানে কিন্তু সূর্য থাকবে কতটুকু ওই যে এক হাত বা এক বিগত উপরে তাই না সেই গরম থেকে বাঁচার জন্য শুধুমাত্র আল্লাহ তালা আরোসের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না তো আল্লাহ তালা সাত ব্যক্তিকে তার আড়োসের ছায়া দিবেন যেদিন আল্লাহ তালা ছায়া তো আর কোনো ছায়া থাকবে না তাদের মতো থেকে একজন একজন হলো ওই ব্যক্তি যার আত্মা মসজিদের সাথে লাগানো সম্পৃক্ত থাকে তো মসজিদের সাথে তার আত্মা সম্পৃক্ত থাকে এটা কেমন কথা আবার এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সে এক নামাজ পড়ে বাসায় ফিরছে ফিরে এসে অন্যান্য কাজ করতেছে আর সে চিন্তায় আছে কখন আবার আজান দিবে আমি কখন মসজিদে যাব আবার আমি পরের নামাজটা পড়ে পড়বো জোহর নামাজ পড়ে আসছি একটু খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছি কিন্তু আমার মাথা মতো টেনশন কখন আসন নামাজটা আজানটা দিবে আমি যে জামাতে নামাজটা পড়ব এই যে একটা মানসিকতা আত্মাকে মসজিদের সাথে সম্পৃক্ত করা এটা অর্থাৎ সালাত ও জামায়াতের প্রতি অধীর আগ্রহী ব্যক্তি বুখারি ও মুসলিম শরীফ এর হাদিস বিশিষ্ট মুসলিম মনীষী সাঈদিবনে মুসাইয়ব রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন পঞ্চাশ বছর সময় ধরে ফরোজ সালাতে কোনো মানুষের ঘাট তিনি দেখেননি অর্থাৎ তিনি প্রথম কাতারে সামিল ছিলেন তাই না প্রথম কথা দ্বারা আমরা বুঝিনি যে কি ব্যাপার চালাতে গিয়ে কোনো মানুষের ঘাট দেখেনি মানে কি মানে হচ্ছে তিনি একবার ইমামের পিছনে দাঁড়াতেন তো দেখা গেছে প্রথম কাতারে প্রথম কাতারে কি থাকে দেয়াল থাকে ঠিক আছে হলে খোলা থাকে আর পিছনে দ্বিতীয় রাখাতে যে আসে সে কিন্তু সামনের কাতারে পিছনের ঘাট দেখতে পাচ্ছে তিনি এটা বুঝাচ্ছেন যে তিনি প্রথম কাতারে সামিল ছিলেন তো তোমরা সামনেও পাবা বা কোনো একটা আলোচনায় হয়তো শুনতে পাবা ওয়াজে আল্লাহতালার রহমতটা আসলে জামাতের মধ্যে কিভাবে আসে প্রথম একটা জায়গায় জামাত আসছে জামাতে দাঁড়ানো হয়েছে ইমামের উপর আল্লাহ তালা প্রথম রহমত নাজির করেন ঠিক ইমামের পিছনে যিনি থাকেন তথা মোয়াদ্জিন যিনি ইকামত দিয়েছেন তার উপরে এরপর আস্তে আস্তে দান দিক থেকে যারা যারা আসে তাদের দিকে চলে যায় আবার এক আবার এসে মাঝখান থেকে বাম দিক থেকে চলে যায় প্রথম কথা শেষ এবার দ্বিতীয় কাতারে ঠিক যিনি মোয়াদ্জিনের পিছনে দাঁড়িয়েছেন তার উপরে সর্বপ্রথম আসে এরপরে ডান দিকে চলে যায় আল্লাহর রহমত এরপরে বাম দিকে এইভাবে কিন্তু পুরো মসজিদটা বা পুরো কাতারের মধ্যে আল্লাহ রহমত আসে তো তুমি যত বেশি আগে দাঁড়াতে পারবা তত বেশি তোমার জামাতের গুরুত্ব বুজুর্গ মানুষ চল্লিশ বছর পর্যন্ত আমার ত্যাগবীর উলা তথা প্রথম তাকবীর ছোটে নেই উলা বলতে কোন তাকবীর যে তাকবীর হচ্ছে ফরজ প্রথমে যে আমরা তাকবীর বলে হাত বাঁধি এটা আচ্ছা শুধুমাত্র সেদিন ছাড়া যেদিন আমার মায়ের ইন্তেকাল হয়েছিল তো মায়ের ইন্তেকাল হলে তখন দেখা গেছে মসজিদের জামাটটা ছুটে গিয়েছে দেরি করতে করতে এক একটা সময় তিনি নামাজ পড়েছেন একাকি যাই হোক তো চল্লিশটা বছর তাকবিরে উলা ছুটেনি চিন্তা করতে পারো কল্পনা করা যায় অথচ আমরা কত অলসতায় মিতি নামাজ ফরজ নামাজ ছেড়ে দেই তো যার আসলে আখরাতের প্রতি সেই গুরুত্ব বা ইমান রয়েছে তিনি নামাজের প্রতি যতটা অনেকটা যত্নশীল হয়ে থাকেন অতএব কখনো কেউ মসজিদে জামাতে শরিক হতে অপারগ হলে না পারলে তাহলে কি করবে সে একাকি সালাত আদায় না করে বাসায় পরিবার পরিজনকে সাথে নিয়ে সালাত আদায় করা উত্তম তাহলে জামাত হতে গেলে দুজনই কিন্তু যথেষ্ট একজন মজিন হিসাবে পিছনে দাঁড়াবেন আর একজন সামনে ইমাম হিসাবে দাঁড়াবেন দুজনেই দাঁড়াইয়ে জামাতে নামাজ পড়ে ফেলতে পারেন সেটা বাসায় হোক প্রতিষ্ঠানে হোক রাস্তায় হোক যেখানেই হোক আচ্ছা তো এই জন্য একাকি না পড়ে যে কোনো একটা জামাতের ব্যবস্থা করাটা উচিত আচ্ছা এবার আস সালাতের একটা ফজিলতা আরেকটা বলতেছে আসলে জামায়াত সালাত আদায় করার ফলে মুসল্লিদের মাঝে ভ্রাতৃত্ব মহাব্বত ঐক্য ও সম্প্রীতি সৃষ্টি হয় যেহেতু একসাথে পাঁচোক্ত নামাজে দেখা হচ্ছে মসজিদে পরস্পরের সালাম আদান প্রদান হচ্ছে যার দ্বারা আন্তরিকতা বাড়ে ভালো মন্দ খোঁজখবর নেওয়া হচ্ছে তার দ্বারা সুখে দুঃখে এক একজনের সহযোগিতা হচ্ছে তাই না ভ্রাতৃত্বের একটা সম্পর্ক হয়ে যায় তাই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও অধিক সব পাওয়ার আশায় প্রত্যেক মুমিন বান্দার জন্য জামায়াতের সালাত আদায় করা একান্ত প্রয়োজন তো সুতরাং আমাদের পণ এটাই থাকবে যে আমরা পারতপক্ষে পাচক সালাত সালাদ জামায়াতের সাথে মসজিদে গিয়ে অথবা যেখানে থাকি সেখানে জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো এই হচ্ছে আমাদের পণ বা প্রতিজ্ঞা আচ্ছা এখন এখানে খেয়াল করো জামাতে অবশ্যই কিছু রুলস আছে নিয়ম আছে তাই না নিয়ম ছাড়া তো আসলে একটা জামাত বা একটা শৃঙ্খলা আসে না তো এখানে প্রথমেই যিনি জামাতকে পরিচালনা করবেন তাকে আরবিতে বলা হয় ইমাম কি বলা হয় ইমাম এই পাশেও যদি আল ইমাম ও শব্দটা আমরা আরবিতে লিখে দিতাম তাহলে কিন্তু সুন্দর হইত আল ইমামো এই ব্যাস এই পাশে এক পাশে আরবি এক বাংলা থাকলো তাহলে সুন্দর হইতো আল ইমাম ইমাম শব্দের অর্থ কি নেতা নেতা বা সর্দার ইমাম সালাত পরিচালনা করেন তো ইমামের কাজ কি সালাত পরিচালনা করা শুধুমাত্র সালাত না বরঞ্চ আগের দিনে তো রসুল্লাহ শিক্ষা দিয়েছেন যিনি ইমাম হবেন তিনি সমাজেরও নেতা হবেন ধরো সমাজে কোনো সমস্যা হচ্ছে তিনি পরামর্শ দিয়ে সেটাকে ঠিক করার চেষ্টা করবেন সমাজে কোনো ধরনের বিপদ আপদ আসতেছে তিনি সেটার একটা প্রতিকারের ব্যবস্থা করে দিবেন এটা ছিল ইমামের দায়িত্ব কিন্তু আস্তে আস্তে আমরা সংক্ষিপ্ত করে ফেলছি বা সংকীর্ণ করে ফেলছি এখন দেখা গেছে ইমামরা শুধুমাত্র নামাজই পড়াবেন আর কোনো কাজ থাকে না স্বাভাবিকভাবে তো জামায়াতের সালাদ আদায়ের সময় মুসল্লিগণ যাকে অনুসরণ করে সালাদ আদায় করেন বা করে তিনি ইমাম ইমামতি করা দিনের একটি গুরুত্বপূর্ণ কাজ যা স্বয়ং নবী সল্লাহ সাল আলী ওয়াসাল্লাম সারা জীবন করে গিয়েছেন তো রেসউলের উপস্থিতিতে অন্য কারো ইমামতি তো আসলে জায়জো হবে না তাই না কেননা তিনি হচ্ছেন ইমামতের সবচাইতে যোগ্য ব্যক্তি আচ্ছা অতপর তার ইন্তেকালের পর এখানে মৃত্যু শব্দটা না লিখে আমরা ইন্তেকাল শব্দটা ব্যবহার করব ঠিক আছে তো ইন্তেকালের পর চার খলিফা তার সম্পাদন করেছেন প্রথমত হজরত বকর এরপর হজরত ওমর এরপর হযরত আল উসমান এবং হজরত আলী নদীয় আলা আনহুম এই চারজন পর পরে আসছেন মুসলিম সমাজে উত্তম ব্যক্তিরাই সাধারণত এই পবিত্র দায়িত্বটি পালন করে থাকেন এই যে ইমামতের বা ইমাম হওয়ার যোগ্য কোন ব্যক্তি এর কিন্তু কিছু শর্ত আছে যে শর্তগুলো তোমাদের এখানে লেখেনি বড় হয়ে ইনশাল্লাহ করবা আচ্ছা পাঁচক তো সালাদ আদায় করা ইসলামের দ্বিতীয় একটি রোকন মহান আল্লাহ তালা জামাতবদ্ধভাবে সালাত আদায় করার আদেশ করেছেন আচ্ছা এখানে দ্বিতীয় রোকন বলছে না রোকন বলতে ওই যে ইসলামের পাঁচটি স্তম্ভ পড়ে আসছে না প্রথমটা কি ইমান ছিল দ্বিতীয়টি সালাদ এই হচ্ছে কথা তো এখানে ভিত্তি লেখা দরকার ছিল রোকন বললে কিন্তু সালাদটাই সর্বপ্রথম রোকন হয় কারণ তোমার ইমানটা তো হচ্ছে একটা ভিত্তি স্থাপন সেটা হয়ে গেল এখন তুমি কি করো একটা রুলস আনো এরকম রুল আনো আর সেই আদেশ ইমাম ব্যতীত বাস্তবায়ন হয় না তো জামাতবদ্ধ আল্লাহ তালা জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে বলেছেন আর ইমাম ব্যতীত কখনোই জামাত হবে না মহান বিশ্বাহের আমলেও প্রত্যেক এলাকায় মসজিদে বা সাময়িক কোনো স্থানে সাময়িক কোনো স্থানে একজন ইমামের নেতৃত্বে সালাত আদায় করা হতো তো নির্দিষ্ট কোথাও কোথাও নির্দিষ্ট ইমাম ছিল মসজিদের মধ্যে কোথাও কোথাও নির্দিষ্ট ইমাম সম্ভব না তো দেখা গেছে দশজন একটা জায়গায় ঘুরতে গিয়েছে বা কোনো একটা কাজে গিয়েছে জিহাদে গিয়েছে নামাজের সময় হয়ে গিয়েছে তাদের মতো থেকে যে একটু সুন্দর তারপর জানে ভালো ইসলামকে ভালো জানে তাকে দাঁড় করিয়ে দেওয়া হলো ভাই আপনি ইমামতি করেন তো স্থায়ী ইমাম হোক অস্থায়ী ইমাম হোক ইমাম লাগবেই উপস্থিত মুসল্লিদের মধ্যে সবচেয়ে উপযুক্ত ব্যক্তির ইমাম করার ইমামতি করারই নিয়ম তো বুঝতে পারছো আমি কিন্তু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম তবে সময় মতো উপযুক্ত ইমাম পাওয়া যায় না বলে এখন মসজিদে সুনির্দিষ্ট ইমাম নিয়োগ করা হয়ে থাকে তো এখন যেহেতু আমাদের মসজিদগুলোর মধ্যে নির্দিষ্ট ইমাম রয়েছে কারণ সময় মতো দেখা গেছে এক একজন এক এক দিয়ে কাজে চলে গেল এবং উপযুক্ত কোনো ব্যক্তি নেই এমন একজন মানুষ সাথে দাঁড় করিয়ে দিলে হবে না যার কে রাতি শুদ্ধ না কেন নিজের নামাজও নষ্ট হবে অন্যদের নামাজও হবে না তাই না এই জন্য নির্দিষ্ট ইমামকে এখন রাখা হয়েছে সেজন্য অন্য কারো ইমামতির দরকার নেই দেখা গেছে অনেক সময় এরকম হতে পারে যিনি ইমামতি করতেছেন তার পিছনে এমন একজন লোক দাঁড়িয়েছেন যিনি যোগ্যতার দিক থেকে তা ইমামের থেকে বেশি কিন্তু না এখানে যদি তাকে ইমাম দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে এখানে অসম্মান বিশৃঙ্খলা হওয়ার সৃষ্টি আছে তো ইসলাম এটাকে নিষেধ করে কোনো বিশৃঙ্খলা দরকার নেই এখন আপাতত ধরা লাগবে এই নামাজের মধ্যে পিছনে যিনি আছেন তিনি আমাদের ইমাম থেকে কম ব্যাস আমাদের ইমামই সবচেয়ে যোগ্য বেশি এটা ধরে আমরা নামাজ পড়ে ফেলব। এই হচ্ছে ইমাম সম্পর্কে আমাদের কতিপয় কথা বা বিবরণ ইমামের পরিচয় দিতে গিয়ে আমরা কিন্তু বলেছিলাম যে ইমাম শুধু নামাজ পড়াবে এটাই কিন্তু এর মধ্যে সীমাবদ্ধতা নয় ইমামের আরও কিছু দায়িত্ব আছে এই দায়িত্বটাই এখন তোমাদের লিখে দিবে আগে আমরা এটা মুখে মুখে বলতাম এখন এটা বইয়ের মধ্যে লিখে দিছে আর কি এই হচ্ছে পার্থক্য ইমামের দায়িত্ব ও কর্তব্য ইমামতি সাধারণত কোনো পেশা নয় ইমামতি সাধারণত কোনো পেশা নয় কিন্তু বর্তমান যুগে অবশ্যই এটা একটা পেশা হয়ে গিয়েছে কারণ যেহেতু নির্দিষ্ট ইমাম এখন সব জায়গায় করা হয় রাখা হয় এর রয়েছে অনেক দায়িত্ব ও কর্তব্য সেবার মানসিকতা নিয়ে এই পেশায় আত্মনিয়োগ করা উচিত তো তোমাকে এই মানসিকতা রাখতে হবে যিনি ইমাম যে সমাজে যতজন মানুষ আমার এখানে নামাজ পড়ে সবাই আমার মুসল্লি কেমন যেন সবাই আমার কাছ থেকে শিখবে আমি তাদেরকে জানাবো দায়িত্ব বোধ কি শিক্ষা কী নৈতিকতা কি ইসলাম আমাদেরকে কী শিক্ষা দেয় এই নামাজ থেকে আমরা কী শিক্ষা পাই সেগুলো তিনি দেখা দেখবেন বা শিখাবেন একজন ইমাম শুধু মসজিদের ইমাম নন তিনি সমাজেরও ইমাম পাচ্ছ মিল পাচ্ছ রসল্লা সাহাশামে এই কাজটা করেছেন সমাজের বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে সমাধান করেছেন যিনি যিনি রাষ্ট্রের ইমাম হন যিনি মানে এলাকার মসজিদের ইমাম হন তিনি এলাকার সমস্যাগুলো দেখবেন দশজনের ভালো মতো দেখবেন এটা হচ্ছে তার দায়িত্ব তিনি মানুষ মনুষ্যত্ব ও সমাজ নিয়ে ভাবেন কিভাবে উন্নত করা যায় ইমামের মূল দায়িত্ব হলো সালাতে নেতৃত্ব দেওয়া নামাজের যাবতীয় দিক খেয়াল রাখা একজন ইমামের জন্য অবশ্য কর্তব্য সালাতে কাতার ঠিক করা সালাদ যত সম্ভব সংক্ষিপ্ত করা রসুল্লাহ বলেন তোমাদের লোক তোমাদের কেউ লোকদের মধ্যে ইমামতি করলে সে যেন সালাদ সংক্ষেপ করে এটা ব্যাখ্যা আমি দিচ্ছি পরে কেননা তাদের মধ্যে ছোট বালক দুর্বল ও অসুস্থ লোক থাকতে পারে হাদিস আচ্ছা সালাদকে সংক্ষিপ্ত করা বলতে কি বুঝায় দুই সেজদা এর মধ্যে এক সেজা দিয়ে উঠে যাবে এরকম বা চার রাকাত নামাজ দুই রাকাত পরে সালাম ফিরে ফিরবে এরকম না এই সংক্ষিপ্ত বলতে বোঝায় কেরাতকে সংক্ষিপ্ত করা কেরাত সুরাতুল ফাতেহার সাথে অন্য একটা সুরা মিলাতে হয় তাই না আমাদের কেরাত এখন দেখা গেছে এই কেরাত পড়তে গিয়ে ফজন নামাজে বা যে কোনো একটা নামাজে এমন লম্বা কেরাত ধরলো পিছনে পিছিয়ে ছোট ছোটো ছেলে মেয়ের ছেলেরা থাকে অনেক সময় মেয়েরাও আসে আচ্ছা তারপরে দেখা গেছে বৃদ্ধ বয়স্ক লোকেরা আসে আবার অনেক এরকম আছে মুসাফের দূর থেকে সফর করে আসছে তাড়াতাড়ি করে একটু যেতে হবে তাকে কাজ আসছে ব্যবসায়ী লোক তাদের যেন কষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে ছোটোখাটো খাটো কেরাত দিয়ে পড়বে বুঝে গেছে এটাকে বলা হয় সংক্ষিপ্ত করা আর যখন তিনি নিজে একাকি দাঁড়াবেন তখন তোমার যত লম্বা মঞ্চে কেরাত পড়ো এক রাখাতে সুরা বাঁকারা তো আলী ইমরান রসুল্লাহাম যেমন পড়তেন পড়লেও কোনো সমস্যা নেই বরং ওরা সব বেশি কিন্তু জামাহাতে দাঁড়াতে গেলে অবশ্যই সবার প্রতি লক্ষ্য রেখেই আমাকে নামাজে কেরাত পড়তে হবে এই হচ্ছে সংক্ষিপ্ত করার ব্যাখ্যা আমরা আল্লাহ এই ইমামের দায়িত্ব সম্পর্কে রসুল্লাহ সাহা একটি কথা এখানে তুলে ধরি রসুল্লাহ সাল্লাহসাল্লাম আরও বলেছেন তোমরা তোমাদের মধ্যকার উত্তম ব্যক্তিকে তোমাদের ইমাম নিয়োগ করবে কোন কোন দিক থেকে উত্তম হবে সেগুলোর ব্যাখ্যা কিন্তু এখানে দেয়নি বা আসবেও না সামনে কোথাও পড়বা তুমি কারণ তিনি হবেন তোমাদের পক্ষে তোমাদের প্রতিপালকের প্রতিনিধি দ্বারকীর একটা হাদিসের গ্রন্থ তো তোমাদের প্রতিপালকের প্রতিনিধি মানে কি আল্লাহ চালা। কেমন যেন ইমামকে এই মুক্তাদি মানে যারা পিছনে দাঁড়িয়েছেন তাদের একটা দায়ভার ইমামের উপর দিয়ে দিয়েছেন এটাকে বলা হয় প্রতিনিধিত্ব বা দায়িত্ব আচ্ছা এই কথা হচ্ছে মানে প্রতিনিধি প্রতিপালকের প্রতিনিধি ব্যাখ্যা ইমামকে হতে হবে সকলের আস্থাভাজন সকলের আস্থাভাজন বলতে কি বুঝায় সমস্ত মুসল্লিদের কাছে যেন তিনি সম্মানের পাত্র থাকেন কখনো মিথ্যা বলেন নাই অনৈতিক মানে নৈতিকতা বিরোধী কোনো কাজ করেননি এমন যেন হতে হয় কারো যদি মন মানসিকতা ইমামের প্রতি বিরূপ থাকে ওই লোকটা কিভাবে নিজের মনোযোগটাকে নামাজ এমন ধরে রাখবে যাকে তার পছন্দই না এজন্য অবশ্যই ইমামের এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে যাতে করে তিনি অন্যের বিশ্বাসীয় বা আস্থাভাজন থাকেন মুসল্লিদের সালাদ শুদ্ধ হচ্ছে কি না তা তিনি খেয়াল রাখবেন যারা সালাদ পালন করে না যারা সালাদ পালন করে না তাদের বুঝিয়ে শুনিয়ে মসজিদে আনার ব্যবস্থা করবেন ইমামের থেকে মুসল্লিরা ভ্রাতৃত্ব ঐক্য সহমর্মিতা ও অন্যান্য নৈতিক গুণ অর্জন করবে তো সুতরাং বলতে কি বুঝায় মানে তার সাথে সাথে থেকে সংস্পর্শতায় থেকে থেকে মুসল্লিরা এই ভ্রাতৃত্ব বোধ পরস্পরে কিভাবে কথা বলবে নৈতিকতা বোধ সহমর্মিতা একে অপরের প্রতি একটা মানে সান্ত্বনার মানসিকতা রাখা এগুলো নিয়ে তারপরে থাকবে ইমাম নিজেও সেটা পালন করবে অন্যকে পালনে শেখাবে তো বুঝলে ইমামের দায়িত্ব ইমাম শুধু নামাজই ইমামতি করবেন না নেতাগিরি করবেন না বরঞ্চ তার নেতাগিরি কিন্তু সমস্ত সমাজের উপরে থাকবে কিন্তু যদিও আজকে আমাদের অবস্থাটা অনেকটা ভিন্ন তাই না সেটা আমরাই দায়ী আচ্ছা গেলে এবার ইমাম সম্পর্কে আলোচনা আমাদের সামনে এখন আসবে মুক্তাদি তথা ইমামের অনুসরণ যিনি যারা করবেন তাদের দায়িত্ব কী দেখো এখানে মুক্তাদি শব্দটা লিখেছে এখানে যদি আমরা আরবিতে এরকম মুক্তাদি লিখে দিতাম মুক্তাদি তাহলে কিন্তু সুন্দর হতো এইভাবে ইউন শব্দটা এইভাবে হবে ঠিক আছে তো মুক্তাদি ইউন এই মুক্তাদি অর্থ কি অনুসরণকারী যারা ইমামের পেছনে দাঁড়িয়ে তাকে অনুসরণ করে সালাদ আদায় করে তারাই হচ্ছে মুক্তাদি তার মানে মুক্তাদি বলতে আমরা কি বুঝবো মুক্তাদি শব্দিক অর্থ আমরা বুঝবো হচ্ছে অনুসরণকারী মুক্তাদি ইমামের পেছনে একতেদা করবে কি করবে একতেদা এই শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা একতেদা শব্দের অর্থ অনুসরণ করা মনে মনে এই নিয়ত করবে যে আমি এই ইমামের পেছনে সালাদ আদায় করছি সালাতের যাবতীয় কাজে মুক্তাদি ইমামের অনুসরণ করবে এই হচ্ছে আমাদের কথা যাবতীয় কাজে অনুসরণ করবে শুধুমাত্র একটা জায়গায় ভিন্নতা আছে কোন জায়গায় সেটা হচ্ছে কেরাতের ক্ষেত্রে ইমাম যখন কেরাত পড়বে সুরা ফাতেহা অথবা অন্য কোনো সুরা তাহলে ইমামের কেরাতটাই মুসল্লিদের জন্য যথেষ্ট মুসল্লি শুধু চুপচাপ দাঁড়িয়ে শুনবে সেটা জোরের নামাজে হোক মানে ধরো যে মাগরীব এশা ফজর এখানে ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়েন এটা শোনা যায় আর জোহর আসরে কিন্তু জোরে পড়েন না শোনা যায় না কিন্তু তখনও সে চুপি দাঁড়িয়ে ভাববে যে হ্যাঁ ইমাম সাহেব পড়তেছেন কথাগুলোর অর্থ এই হতে পারে সুরা ফাতেহার কথাগুলো চিন্তা করবে বিভিন্ন তারপর আল্লাহ তালার কুদরত সম্পর্কে বিভিন্ন চিন্তাগুলো দিয়ে ভালো চিন্তাগুলো দিয়ে সে নামাজের মধ্যে মনোযোগ রাখার চেষ্টা করবে এই হচ্ছে কথা আর বাকি সব কাজে ইমাম যা করবেন তিনি তাই করবেন বুঝে গেছে আচ্ছা এই গেল মুক্তাদি সম্পর্কে কথা এবার আমাদেরকে মুক্তাদির দায়িত্ব কি সেটা একটু দেখাবে দেখো এখানে লেখা গেছে লিখে দিয়েছে যে মুক্তাদির কর্তব্য এর আগে আমাদের কিন্তু ইমামের কর্তব্য বা দায়িত্ব গিয়েছিল একামত হওয়ার সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যাবে একামত শব্দের অর্থ কি শব্দের অর্থ যদি আমরা বলি আসলে তাহলে হচ্ছে প্রতিষ্ঠা করা এরকম শব্দ কিন্তু প্রতিষ্ঠা বলতে কি বুঝায় আমরা এটা ব্যবহারিক অর্থটা নেই যে নামাজকে জামাতবদ্ধভাবে শুরু করার একটা প্রতিষ্ঠা শুরু করা এটাকে বলা হয় একামত ফরজ সালাতের একামত হলে সুনতদ পড়বে না সারাদ যখন আচ্ছা দাঁড়াও এটা একটু আমরা একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিই ধরো যে তুমি মসজিদে আসছো এখনই ফরজটা শুরু হবে ঠিক আছে আমাদের অনেক মসজিদে কিন্তু লালবাতি একটা জ্বালিয়ে দেয় যে এখন সুন্নত পড়া নিষিদ্ধ যদি সেটা না থাকে তুমি জানো যে টাইম এতটুকু তুমি যদি দুই ডাকাত পড়তে পারবে না অমনি ফরসালা শুরু হয়ে যাবে তাহলে তোমার নামাজ সন্নত এখন নিয়ত করা যাবে না হ্যাঁ তোমার যদি কনফিডেন্স থাকে যে না আমি দুই রেখাত শুরু করে ইমাম সাহেব জামাতে যা দাঁড়ানোর আগে আগেই পরে শেষ করতে পারবো তাহলে তুমি দাঁড়াতে পারো সুন্নতে সমস্যা নেই তো এই কথাটা বলা হচ্ছে যে ফরজ সালাদে একামত হলে সুনত পড়বে না আর কেউ কেউ যদি এমন হয়েছে যে চার রাকাত শুরু করেছে দুই রাকাতের সময় দেখা গেছে যে এই শুরু হলো তাহলে সে দুই রেখাত পরেই সালান ফিরিয়ে নেবে পরবর্তীতে সে চার রাকাত পড়ে নেবে নামাজের পরে বিশেষ করে জোহরের ক্ষেত্রে এই কাজটা হয় বেশি আচ্ছা নিজ নিজ দায়িত্ব বা নিজ দায়িত্বে কাতার সোজা করবে তো কাতার সোজা করা ইমামের পক্ষে তো আর প্রত্যেকের কাছে যে যে দেখা সম্ভব না যে কাতার সোজা হয়েছে কিনা যার যার নিজের দায়িত্ব থেকে সে তার পায়ের গোড়ালি অন্য পায়ের গোড়ালির সাথে মিলিয়ে নিবে তাহলে তার জন্য সুবিধা হবে সামনের কাতারগুলো আগে পূরণ করবে তো অবশ্যই সামনে ফাঁকা রেখে পিছনে দাঁড়ালে কাতারের সামঞ্জস্যতা বা এটাকে কী বলে সংযোগ সংযোগটা হবে না তো সুতরাং সামনের কাতারগুলো আগে পূরণ করতে হবে এখন এখানে একটা নিয়ম আছে যদি কেউ সামনের কাতার পূরণ হয়ে গেছে আর পিছনে সে একা আর মুসল্লি আসতেছে না তখন সে কিন্তু একা দাঁড়াবে না সে কী করবে সামনের কোনার থেকে একজনকে ডেকে নিয়ে যে ভাই আমি একা পড়ে গেছি তুমি আসো বাস দুইজন মিলে দাঁড়াবে বুঝে গেছে আর যদি মুসল্লি আসতে থাকে তাহলে আর সামনে থেকে ডাকার দরকার নেই কাতারের মধ্যকার ফাঁকা জায়গা না রেখে একে অপরের সাথে মিলে দাঁড়াবে একে অপরের সাথে মিলিয়ে দাঁড়াবে বলতে কি। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে যাতে করে এদিকে কোনো ফাঁকা না থাকে যদি ফাঁকা থেকে যায় হাদিসের হাদিস আর শয়তান জায়গা নামাজ হবে শেষ মন চলে যাবে রসুল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি কাতারে মিলিয়ে দাঁড়ায় তার সাথে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখেন আর যে মিলিয়ে দাঁড়ায় না আল্লাহ তার সাথে সম্পর্ক কি করেন ছিন্ন করেন দেখছো কাত কাতারের গুরুত্ব বুঝতে গিয়েসুসেন কি বললেন আবু দাউদ্দ শরীফের হাদিস তো দুই কাতারের মাঝে ব্যবধান বেশি রাখবে না দুই কাতারের মাঝে মানে সামনের কাতার পিছনের কাতার সেইটা দিলে যাতে তার পায়ের সাথে আমার মাথা না লাগে এতটুকু ব্যবধানই যথেষ্ট একবারে বিস্তর ফারাক করা যাবে না যাতে করে এই নামাজের মধ্যে কি ওই ইমামের পিছনে আছে নাকি আলাদা সে নামাজ পড়ছে বুঝাই যায় না এরকম যেন না হয় সামনের কাতারে দাঁড়ানোর চেষ্টা করবে পরে এসে মানুষ ডিঙ্গিয়ে সামনে যাওয়ার চেষ্টা করবে না এটা খুব মজার জিনিস আসলে একদিকে কষ্ট করো আর একদিকে মজার জিনিস জুমার নামাজে বেশি দেখবা কিছু মানুষ আসবে দেরিতে আইসা কি করবে আরেকজনকে সরে সরে সরায়ে সরা তারপর দেখা গেছে কারো গায়ে পা লাগতেছে কারো কাঁচ ডিঙ্গিয়ে যাচ্ছে এটা কিন্তু রাসুসান নিষেধ করেছেন এটা একবারে দৃষ্টিকটু এবং কি অনেক সময় গুনাহের কারণ হয় আল্লাহ জানে এই লোকগুলোর নামাজ কীভাবে আল্লাহ কবুল করবেন যারা এরকম কষ্ট দেয় তুমি চেষ্টা করবে আগে যাবা আগে যা আগে বসার চেষ্টা করবা পরে আসছো আমি তুমি পিছনে বসো ভাই অন্যকে কষ্ট দেওয়ার দরকার নেই আচ্ছা ইমামের পিছনে দাঁড়াবে এবং তাকে অনুসরণ করবে রুকু বসা বা কোনটাই ইমামের আগে করবে না বিশেষ করে উলা যেটাকে বলা হয় আল্লাহ একবার বলে যে আমরা নামাজে দাঁড়াবো এই তাকবির যদি ইমামের আগে মুক্তাদি করে ফেলে ওতে তো নামাজে হবে না বাকিগুলা অন্যগুলো হচ্ছে মাকরু একদিকে সালামটা ওয়াজিব সালামের ক্ষেত্রে যদি ভুল হয় তাহলে কিন্তু তার নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অন্যগুলা আগে হইলে মাকরু হবে যেমন রুকুতে ইমামের আগে চলে গেছে এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই তার নামাজের সবটা নষ্ট হয়ে যাবে মনে রাখবেন সব কাজ ইমামের অব্যবহিত পরে করবে বা অব্যবহিত পরে করবে এটা দিয়ে বুঝায় কি যে একবারে পরে ব্যবধানহীন যেন না হয় মানে কি ইমাম সাহেব চলে গেছে রুকুতে তুমি রুকু দিতে দিতে ইমাম সাহেব উঠে গেছে এত ব্যবধান যেন না হয় এটাকে এই শব্দ দিয়ে বোঝানো হয়েছে ইমাম সাহেবের সাথে সাথে করাটা উচিত পরে পরে করবে যদি ইমাম ভুল করেন যদি ইমাম কি করেন ভুল করেন তবে নিকটবর্তী মুক্তাদি সংশোধন করে দেবেন এই জন্যই কিন্তু আমাদের ইমামদের পিছনে দেখবার যে একজন নির্দিষ্ট মোয়াজিম থাকে দেখা গেছে ইমাম সাহেব যদি কোনো নামাজ ভুল করে ফেলেন সাধারণ অনেক মুসলিরা বুঝবেই না বা বুঝলেও দেখা গেছে কীভাবে সংশোধন করতে হবে বুঝবে না এই জন্য একজন পারদর্শী ব্যক্তি তিনি যেন ইমামের পিছনে দাঁড়ান তিনি ভুল হলে সংশোধন করে দিবেন অনেক সময় এমনও হতে পারে হঠাৎ করে ইমাম সাহেব দেখা গেছে তোমার অজ্ঞান হয়ে গেছে আল্লাহ না করুক তাহলে এই নামাজটা কীভাবে চালাবে তখন পিছনে যিনি আছেন তিনি ইমামের সামনে দাঁড়ায় যাবেন ইমামের পাশ দিয়ে দাঁড়িয়ে বাকি নামাজটা শেষ করবেন এটাকে বলা হয় খলিফা বুঝে গেছে তো এই খলিফা হয়ে নামাজ শেষ করবেন এই জন্য একজন পারদর্শী ব্যক্তি ইমামের পিছনে দাঁড়ানো উচিত এক্ষেত্রে আল্লাহ আকবার বলে ইমামকে সতর্ক করবেন অথবা ভুল আয়াত শুদ্ধভাবে পড়ে তাকে সাহায্য করবেন তো একটা হচ্ছে বসার কাজ ছিল মানে দ্বিতীয় বসবে বসবি সাহেব ভুলে দাঁড়িয়ে গেছে পিছন থেকে কি বলবে আল্লাহ হবে যে ইমাম সাহেব এখন বসা লাগবে অথবা দেখা গেছে কি আয়াত উনি তেলাওয়াত করতেছেন সামনের আয়াত বলতে পারতেছে না বারবার চেষ্টা করে পিছন থেকে সে আয়াতটা পরে বলে দিবেন মুক্তাদি বা মহাজিন সাহেব এই হচ্ছে মুক্তাদির দায়িত্ব বা কর্তব্য ওই কথাগুলোও আনলেও আসলে সুন্দর হতো ওই যে ইমাম সাহেবের যে দায়িত্বটা না নৈতিক শিক্ষা দেওয়া সহমর্মিতা ভ্রাতৃত্ব বোধ শিক্ষা দেওয়া ঠিক এই জিনিসগুলা যে মুক্তাদির কর্তব্য কি ইমাম সাহেবের কথাগুলো সুন্দরভাবে শোনা দায়িত্ব কর্তব্য নিজে বুঝা এবং সেটাকে পালন করার চেষ্টা করা তাদের পরস্পর মুক্তাদির সাথে সম্পর্ক ভালো রাখা এই কথাগুলো বললে অনেক সুন্দর হতো এই হচ্ছে কথা এবার আমরা জামায়াতের অন্যতম একটা গুরুত্ব আরেকটা অংশ সেটা হচ্ছে কি আজান আজান সম্পর্কে আমরা আলোচনা করব সুন্দর একটা বিষয় যদি আমরা একটু আজান শব্দটা আরবিতে লিখে দিই সুন্দর লাগবে এই যে আজান শব্দের অর্থ কি এখানে আমাদের ব্যাখ্যা আসতেছে আজান আরবি শব্দ এর অর্থ হলো ডাকা আহ্বান করা ঘোষণা করা ইত্যাদি শাব্দিক অর্থ আমরা পেলাম ডাকা আহ্বান করা ঘোষণা করা তাহলে ব্যবহারিক অর্থ কি ব্যবহারিক অর্থ হচ্ছে নামাজের জন্য ডাকা বুঝে গেল জামায়াতের জন্য ডাকা পরিচয় কি শরীয়তের পরিভাষায় নির্ধারিত আরবি বাক্যসমূহের মাধ্যমে নির্ধারিত সময়ে উচ্চ উচ্চকণ্ঠে নামাজে আহ্বান করাকে আজান বলে বুঝছেন আগে তো একটা সময় আসলে এই মাইক ছিল না তাহলে সাহাবাই কেরাম বা তার পরবর্তী যুগে আজান কিভাবে দেওয়া হতো যার গলা একটু বড় আওয়াজ বড় তিনি কী করতেন একটা উঁচু জায়গায় দাঁড়াতেন হয়তোবা দেখা গেছে মসজিদের স্বাদে হয়তোবা কোথাও মিনার বড় একটা মিনার বানানো হয়েছে মিনারের উপরে জোরে বলতেন আশেপাশে আওয়াজ ছড়াতো এইভাবে নির্ধারিত সময় কণ্ঠে নামাজে আহ্বান করা আজান ইসলামের প্রতীক আজান এটা কি ইসলামের একটা চিন্নাবলী এটা দিয়ে ইসলাম প্রকাশ পায় আজানের ধ্বনি শুনে মুসলমানেরা সালাতের প্রস্তুতি গ্রহণ করে থাকে মুসলমানদের কাছে আজানের গুরুত্ব অপরসীম তো প্রত্যেকটা মুসলমানের কাছে আজান পবিত্র বাক্যসমূহ এবং সম্মানের একটা জায়গা সালাতে আজান ও একামত দেওয়া শূন্যতে মোয়াক্কাদা পেয়েছেন সালাতটা যেমন শূন্যতে মোয়াক্কাদা ঠিক সালাতের আজান এবং একামত দুইটা জিনিসই কি এটাও একটা শূন্যতে মোয়াক্কাদারই অংশ এবার আসে মোয়াক্কাদা অর্থ যা পালনের উপর জোর দেওয়া হয়েছে মানে কি যা পালন করার উপরে তাগিদ দেওয়া হয়েছে তাগিদ শব্দ বেশি ব্যবহার করি তাগিদ মানে হচ্ছে জোর কখন এটা পারত পক্ষে বাদ দিতেন না এর উপরে অটল ছিলেন এটাকে বলা হয় সুন্নত সালাদ ফরজ হওয়ার পর পবিত্র মক্কানগরীতে আজান ছাড়াই সালাদ পড়া হতো এটা একটা প্রাথমিক তোমার একটা ইতিহাস বলা হচ্ছে যে যখন সালাদ ফরজ হয়েছে তখন কিন্তু আজান ছিল না আসলে আজান অনেক পরে আসছে তো নগরীতে চুপিচুপি তারা মক্কানগরীতে নামাজ পড়তেন যেহেতু এখানে আজান যে আহ্বান করবে কাফেররা যে পরিমাণ অত্যাচার করত। ওই আহ্বান যে করবে তারই তো আসলে হত্যা করে ফেলার সম্ভাবনা রয়েছে এই জন্য সুসেন চুপিচুপি নামাজ পড়তেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজত করে তথায় মসজিদ নির্মাণ করেন তো সেখানে যখন মসজিদ নির্মাণ করা হয় আর মদিনায় এসে কিন্তু ইসলাম প্রচারে একবারে প্রকাশ্য হয় তখন সেখানে কোনো বাধা থাকে না মসজিদে মুসলমানদের সালাতে অংশগ্রহণের জন্য একত্রিত করতে আজানের প্রচলন শুরু হয় এটার একটা আসলে সুন্দর একটা ইতিহাস আছে তোমরা যদি পড়তে পারো না আজাল ভালো লাগবে কোনো একটা বই থেকে বা কোনো একটা আলোচনা থেকে শুনে নিও যে আজানটা কোথ থেকে আসলো দেখব যে খুব সুন্দর একটা ইতিহাস আছে সামনে আজানের শব্দগুলো ওহির মাধ্যমে প্রাপ্ত তো ওহি মানে কি আল্লাহ তালার বাণী ঠিক আছে এই আল্লাহ তালার বাণীর মাধ্যমে আজানের শব্দগুলো পাওয়া ইসলামের প্রথম মোয়াজ্জিন ছিলেন মোয়াজ্জিন মানে কি যিনি আজান প্রদান করেন আহ্বানকারী হজত বেলা আল্লাহ দিয়া আলা আনহু আল্লাহ তালাউল্লাহর কণ্ঠের মধ্যে যে সুর দিয়েছিলেন সবাই মুগ্ধ হয়ে যেত আসলে আজানের বহু গুরুত্ব তাৎপর্য রয়েছে মোয়াজ্জিনের মর্যাদা সম্পর্কে মহানবিশ্বাস আল্লাহ আলাইসাল্লাম বলেন তো যিনি আজান দিবেন এই আহ্বানকারী মোয়াজ্জিন সাহেব তার গুরুত্ব সম্পর্কে বলেন আল মোয়াজ্জিনু না আতু আলু নাসি আনাকন ইয়ামাল ইয়ামা কি বলা হচ্ছে অর্থ কেয়ামতের দিন মোয়াজিনদের ঘাড় সবার চাইতে উঁচু হবে মুসলিম শরীফের একটা হাদিস ঘাড় সবার থেকে উঁচু হবে বলতে সবাই এক লেভেলে থাকবে তো মোয়াজিনরা আলাদা করে ঘাড় উঁচু থাকলে বুঝে যাবে যে এই লোকগুলা পৃথিবীতে আজান মানে মানুষদেরকে আজানের মাধ্যমে নামাজের জন্য জামাতের জন্য ডাকতেন আল্লাহ তাদেরকে দেখা গেছে যে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবেন বিশেষ একটা মর্যাদা অর্থাৎ তাদেরকে বিশেষ এক মর্যাদায় ভূষিত করা হবে এই গেল আজান সম্পর্কে আমাদের একটা ভূমিকা বা তার গুরুত্ব এখন সামনে আমাদেরকে আজানের শব্দগুলো শেখানো হবে দেখো এখানে আজানের শব্দ সমূহ লেখা হয়েছে নামাজের সময় নামাজের সময় হলে পুত পবিত্র হয়ে কোনো উঁচু স্থানে কেবলার দিকে মুখ করে দাঁড়িয়ে দু কানের মধ্যে আঙ্গুল শাহাদাত আঙ্গুল দয় প্রবেশ করিয়ে উঁচু স্বরে আজানের নিম্নক্ত বাক্যগুলি থেমে থেমে উচ্চারণ করতে হয় এখন এটা তো কথাটা বলছে ছেলেরা যদিও দেখে থাকবা মেয়েদের জন্য একটু বোঝাটা কষ্ট হয় দেখো এই যে এইভাবে শাহাদাত আঙ্গুল বলা হয় এই দুটো আঙ্গুলকে এই দুটো আঙ্গুলকে শাহাদাত আঙ্গুল বলা হয় এটাকে এভাবে কানের মধ্যে দিবে দিয়ে কেবলার দিকে ফিরবে ফিরে ব্যাস এইভাবে হালকা করে কান চাপে চেপে ধরে রাখবে বিষয়টা এমন না মানে কানের মধ্যে আঙ্গুল দিয়ে যাতে করে আওয়াজটা বের হতে তার জন্য সহজ হয় জোরে আওয়াজ করতে যেন তার জন্য সহজ হয় এই জন্য এইভাবে ধরতে হয় এটাকে বলা হয় দুই কাঁধের মধ্যে শাহাদাত আঙ্গুল ঢুকিয়ে তারপরে তিনি আওয়াজ দিবেন উচ্চ স্বরে এই হচ্ছে নিম্নক্ত বাক্য সামনে আমাদের আসতেছে দেখেন এবার একটা সুন্দর একটা ছক আমাদের সামনে কিন্তু তুলে ধরা হয়েছে বইয়ের মধ্যে এখানে আজানের বাক্যগুলো তার অর্থ এবং কতবার করে তুমি পড়তে পড়বা বা পড়তে হবে সেটা তোমাকে শেখানো হচ্ছে তো এই আজানটা অবশ্যই কার জন্য ছেলেদের জন্য বা ছেলেরাই দিবে মেয়েরা আজান দিবে না আচ্ছা ক্রমিক নং দিয়ে দেওয়া হলো এখানে তো এটা তো আমাদের পড়ার দরকার নেই আমরা আজানের বাক্য সমূহগুলা পড়ি প্রথমেই বলা হচ্ছে আল্লাহ আকবর অর্থ কি আল্লাহ মহান বড় সবচেয়ে বড় কয়বার চারবার তো প্রথমে আকবার আকবার এইভাবে চারবার আল্লাহ আল্লাহ বলবে একটু টেনে টেনে বলবে তারপরে কি বলবে আল্লাহ আসাদু আসহাদু আহ যার অর্থ কি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এটা কয়বার দুবার ঠিক আছে তারপরে হচ্ছে কবার এটা হচ্ছে দুবার আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল এই দুইবার তারপরে কি হাইয়া আলসাল কত দুবার এসো সালের দিকে অর্থ এই দুইবার বলা বলতে হবে তারপরে কি এসো সফলতার দিকে দেখো অর্থগুলা কত সুন্দর এটাও দুবার আল্লাহ আকবর আবার দুবার আল্লাহ মহান এটা কি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এটা অবশ্য একবার ব্যাস এই হচ্ছে স্বাভাবিক আজানের নিয়ম পরবর্তী অন্য হাদিস দ্বারা আরেকটা শব্দ কিন্তু ফজরের আজানে অ্যাড হবে যেটা নিচে দিয়ে লেখা হচ্ছে ফজরের আজানে হাইয়া আলাল ফালাহ এরপর এই যে ঘুমের থেকে নামাজ উত্তম বাক্যটি দুবার বলতে হয় উচ্চারণের সময় ডান দিকে এবং হাইয়া আলাল ফলাহ উচ্চারণের সময় বাম দিকে মুখ ফিরাতে হয় তবে বুক কেবলামুখী থাকবে তো আমরা একটু খেয়াল করি দেখো এই যে এইভাবে তো আমরা দিলাম হাতে যখন হাইয়া আলসালাহ বলবো খালি ঘাট এই ঘাটটা একটু ঘুরাবো যখন আবার হাইয়া আলসাল বলবো তখন এদিকে বাম দিকে একটু ঘাটটা ঘুরাবো এটা একটা মানে নিয়ম কিন্তু এই কাত যেন সিনা যেন না ঘুরে যায় এদিকে আমাকে খেয়াল রাখতে হবে সিনা অবশ্যই কেবলার দিকে থাকবে এটাই হচ্ছে সুন্নত নিয়ম এই হচ্ছে আজানের শব্দগুলো সামনে আমাদের আসলো অর্থ আমরা জানলাম কয়বার বলতে হবে সেটাও বুঝলাম আর ফজলের আজানের মধ্যে আস্তলাতে হয় নাম শব্দটা বাড়াতে হয় এই মোটামুটি আজানের কথা আসলো সামনে এবার আমাদেরকে আজানের জবাব বুঝানো হবে তো এখানে কি লিখেছে আজানের জবাব বা উত্তর মনে রাখবেন এটা অত্যন্ত একটা সুন্নত কাজ খুবই গুরুত্বপূর্ণ কাজ আজানের সময় অন্যান্য মানে পৃথিবী কেন্দ্রিক জাগতিক যে কাজগুলো আছে সেগুলো থেকে অবশ্যই নিজেকে বিরত রাখতে হবে এবং সম্পূর্ণ আজানটাকে শুনতে হবে এবং সাথে সাথে তার জবাব দেওয়াটা যদিও সুন্নত কিন্তু চুপ থাকাটাও সুন্নতে মোয়াক্কাদা বা আমরা কোনো কোনো পর্যায়ে ওয়াজিবও বলতে পারি ঠিক আছে তো নামাজের মধ্যে এই খালি শুধুমাত্র তুমি আজানের সময় কোরআন তেলাওয়াত বা অন্য কোনো ভালো আলোচনা ইসলামিক আলোচনা তুমি করতে পারো কিন্তু চুপ থাকাটাই উত্তম আচ্ছা আজান শ্রবণকারীর উপর মৌখিক জবাব দেওয়া সুন্নাত মোয়াজ্জিন যা বলবেন শ্রোতা তা উচ্চারণ করে করে জবাব দিবেন তথা প্রতিধ্বনি করবেন বলতেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তুমিও বলবা কি আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে যেমন শেষ করলে শ্রোতা অনুচ্চ আওয়াজে আল্লাহ আকবর বলবেন বলার দরকার আস্তে ধীরে আবার আন্না রসুল বললে শ্রোতা তা বলবে এবং সাথে সাথে সাল ওয়াসাল্লাম যোগ করবেন যেহেতু আমাদের রসুলের নাম আমরা বলেছি সেজন্য তার উপর দূরত পড়াটা উত্তম কারণ মহানবীলা ইসলামের নাম উচ্চারিত হলে দূরত পড়তে হয় যখন হাইয়া সালাহ এবং বলবে এই জায়গাটা শুধুমাত্র একটু চেঞ্জ তখন শ্রোতা বলবেন লা ইল্লা এই বাক্যটা বলে ফেলবে অন্য বাক্যগুলো মোয়াজ্জিনের ন্যায় বলবেন অন্যগুলো ঠিকই আছে আচ্ছা আরেকটা কথা কিন্তু আমাদের এখানে বলেনি সেটা হচ্ছে ওই যে ফজরের নামাজে আসসালাত খয়র মিনার নাম যদি বলা হয় তাহলে তুমি কি বলবা তুমি বলবা সদাক্তা ও বারর্তা সদাক্তা ও বাররতা মানে কি যে তুমি সত্য বলেছ যে ঘুম থেকে নামাজ কি উত্তম আর বারর্তা মানে আল্লাহ তালা তোমাকে বরকতপূর্ণ করুক এ হচ্ছে কথা বা তুমি বরকতপূর্ণ হয়েছ আজানের জবাব দেওয়া প্রসঙ্গে হাদিসে এসেছে যে ব্যক্তি আজানের জবাবে অনুরূপ বলবে সে জান্নাতে প্রবেশ করবে কত সুন্দর কথা মুসলিম শরীফের হাদিস তো সুতরাং ভারত পক্ষে আমরা অবশ্যই আজানের সময় চুপ থেকে এর জবাবগুলো দেওয়ার চেষ্টা করব এবার আস আজান শেষ হলে একটা সুন্দর দোয়া আমরা পড়ি দেখব যে টেলিভিশনেও বেতারের মধ্যে মানে রেডিওর মধ্যেও কিন্তু সেই ছোটকাল থেকে তুমি শুনে থাকবা তাই না আজানের দোয়া আজান শেষ হলে নিম্নক্ত দোয়া পাঠ করতে হয় কি দোয়া দোয়াটা আসলে পাঠ করার আগে অন্য একটা সন্ন্যদ কিন্তু আছে যেটা এখানে লেখেনি

ইনকলা তুহলি ফুল বাস এই দোয়াটা তুমি পড়ে তাহলে তোমার জন্য সোয়াব থাকবে এবার আমরা একটু দোয়াটার অর্থটা দেখি দেখা কত সুন্দর একটা দোয়া অর্থ হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু শাশ্বত মানে কি যেটা তোমার হুকুম করা তাই না আল্লাহ আল্লাহতালার হুকুম করা আচ্ছা হযত মোহাম্মদ সাল্লাহ আর ইসলামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান তো অবশ্যই তুমি যখন আরেকজনের জন্য দোয়া করবা আল্লাহ আল্লাহতলা তোমার জন্য সেইটা রাখবেন তুমি যখন রসুলের উপরে দূরত পড়বা দোয়া করবা তখন তো আল্লাহ তালা তোমার রহমতটা মানে তার রহমতটা তোমার উপরে বাড়িয়ে দিবেন বা তোমাকেও সফলতা দান করবেন সুমহান মর্যাদা এবং বেহেস্তের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো তো বেহেস্তের সর্বোচ্চ স্থানে তুমি তাকে কী করো মানে অধিষ্ঠিত করো মানে তাকে ওখানে মালিকানা দাও এই যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ যার প্রতিশ্রুতি বলতে কি বুঝায় ওয়াদা ওয়াদা তাকে তুমি সর্বোচ্চ মর্যাদা দিবা কেয়ামতের দিন আমাদেরকে তার নসিফ করো তো শেফাতফাত শব্দটা সম্পর্কে তোমরা একটু মনে হয় কম জানো বা জানলেও তোমাদের বইয়ের মধ্যে কিন্তু সেভাবে আলোচনা আসেনি তো শাফাত বলতে কি বুঝায় শাফাত মানে হচ্ছে কারো পক্ষে নির্দোষ প্রমাণ করার জন্য সাক্ষী দেওয়া যে এই লোকটা ভালো এই লোকটার অপরাধ নাই আপনি একে ক্ষমা করে দেন এরকম তো রাসুল্লাহ হাসান কেমন দিন আমাদের জন্য কি করবেন এরকম নির্দোষ প্রমাণের সাক্ষ্য দিবেন নিশ্চয় তুমি অঙ্গীকার তুমি ভঙ্গ করো না অঙ্গীকার তো এইভাবে না লিখে নিশ্চয়ই তুমি অঙ্গীকার ভঙ্গ করো না এই কথাটা এইভাবে লিখলে সুন্দর হতো আচ্ছা যাই হোক যাই লিখছে সুন্দর হয়েছে তো তোমার অর্থটা দেখছো কত সুন্দর একটা দোয়া তো দোয়াটা আমরা সবসময় পড়ার চেষ্টা করব। ক্ষুদ্র ক্ষুদ্র এই ছোটো ছোটো আমলগুলো কিন্তু আমরা সুন্নত মনে করে বা সামান্য মনে করে ছেড়ে দিই কিন্তু এগুলাই কিন্তু অনেক বড় বড় একটা সব আমাদের জন্য নিয়ে আসতে সক্ষম হয় গেল আজান এবার দেখো একামত একামত শাব্দিক অর্থ কি দেখো একামত অর্থ দাঁড় করানো কি করা দাঁড় করানো প্রতিষ্ঠা করা ওই সময় বলতেছিলাম যে একামতের ওইখানে তো আলোচনা আনেনি তো এখানে দেখলাম যে নিয়ে আসলো তাই না আচ্ছা একামত শাব্দিক অর্থ দাঁড় করানো প্রতিষ্ঠা করা কেন দাঁড় করানো নামাজের জন্য জামাতের জন্য নামাজের জামাত আরম্ভ হওয়ার পূর্বে আজানের বাক্য দ্বারা নামাজ আরম্ভ হওয়ার কথা ঘোষণা করাকে একামত বলে তো বুঝতে পারছেন নামাজ আরম্ভ হওয়ার পূর্বে আজানের বাক্যগুলা দ্বারাই নামাজ আরম্ভ হওয়ার ঘোষণা করাকে একামত বলে একামতের মাধ্যমে মুসল্লিদেরকে জানিয়ে দেওয়া হয় যে জামাত শুরু হচ্ছে সবাই দাঁড়িয়ে যান কাতার সোজা করুন এই সমস্ত কথাগুলো বলা হয় একামত আজানের মতোই তবে একামতে হাইয়া আলাল ফালাহ এই যে এই শব্দটা বাক্যটা বলার পর কদ কমাতিস এই শব্দটা বলতে হয় মানে বাক্যটা বলতে হয় কয়বার দুবার নামাজে দাঁড়িয়ে গিয়েছে নামাজ দাঁড়িয়ে গিয়েছে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এরকম দুইবার বলতে হয় একামত শেষে নিয়ত করে দু হাত কান বরাবর উঠিয়ে আল্লাহ আকবার বলে নাভির নিচে বরাবর হাত বেঁধে সালাত শুরু করতে হয় তো যখন একামত হয়ে গেল তখন আমরা কি করব। এই যে আল্লাহ বলাটা এটাই তো আকবিরে বলে হাত বাঁধব এখন এখানে একটা শব্দ বাক্য আসছে কদ চলা এই যে কদ মাতিস চলা শব্দটা এটা বলার সময় তুমি কি উচ্চারণ কি বলবা বা তার জবটা কি বলবা এই কদ কমাতি চলা এর কিন্তু একটা জবাব আছে জবটা কি আকাহু ও আদা মাহা এরকম একটা বাক্য আমরা বলবো আকাহা লহু ও আদা মাহা যে আল্লাহ তালা এই নামাজটাকে প্রতিষ্ঠা করেছেন এবং এটাকে বা ইকামতটাকে প্রতিষ্ঠা করেছেন এবং এটাকে স্থায়িত্ব করেছেন ঠিক আছে আচ্ছা এইগুলো হচ্ছে আমাদের ইকামত সম্পর্কিত কথা এখন আমাদের সামনে বিভিন্ন প্রকার সালাদকে নিয়ে একটা আলোচনা আসবে ইনশাল্লাহ আমরা সেটা আগামী পর্বে উপস্থাপন করব। তো ইতিমধ্যেই কিন্তু আমরা আজকে আমাদের আলোচনার মধ্যে কী নিয়ে আসছি জামাত সম্পর্কে কথা নামাজ জামাত সম্পর্কে ইমামের আলোচনা মুক্তাদির আলোচনা আজান এবং একামত সম্পর্কে আমাদের কিছু আলোচনা নিয়ে আসলাম তো আজকের মতো আমাদের পর্ব এখানেই সমাপ্ত হবে ইনশাআল্লাহ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ তালা সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি